ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন সৎ ছেলে মেয়ের সামনে তাদের সৎ মায়ের পর্দা করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, তো সৎ ছেলের পর্দা করা লাগবে কি না? জি না, এখানে পর্দা করা লাগবে না, কারণ সেও এক প্রকার মাহরাম হয়ে গেছে, বাপের স্ত্রী যেহেতু, ওই সৎ মাটাও বাপের স্ত্রী। আর আল্লাহ রাব্বুল আলামিন বাপের স্ত্রীকে হারাম করে দিয়েছেন সূরা নিসার আয়াতে। সুতরাং উনি এক প্রকার মাহরাম তার জন্যে, কাজী তার সামনে পর্দা লাগবে না। অর্থাৎ সৎ ছেলে এবং সৎ মায়ের মাঝে পর্দা নেই। যে পর্দা আজনবীদের ক্ষেত্রে হয়ে থাকে, নন মাহরাম ক্ষেত্রে হয়ে থাকে, তারা এক প্রকার মাহরাম। কাজী পর্দার সমস্যা নাই, আশা করি বুঝতে পেরেছেন না? আপনি একটু ঘুরিয়ে পেঁচে বলেছিলেন, কিন্তু আমি বিষয়টা আপনাকে পরে আলোচনায় বুঝতে পেরেছি। ক্লিয়ারলি বলে দেওয়া হলো যে যেটা বুঝতে চেয়েছেন, মানে সৎ সন্তান, সৎ সন্তানের পর্দা আছে কিনা সৎ মায়ের সাথে। তো সৎ মায়ের সাথে তার পর্দা করা লাগবে না, কারণ তাকেও এক প্রকার মা ধরা হয়েছে। সর্বোপরি কথা যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াতে হারাম করে দিয়েছেন বাপের স্ত্রীকে, এবং এই হারাম আজীবনের হারাম। হাইয়াকাল্লাহ।